আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য এখন দেখবেন জাগমিন অনুষ্ঠানে রমজান উপলক্ষে সাহরির বিশেষ আয়োজন বরকতময় রমজান আসসালামু আলাইকুম আলা রসুলহিল প্রিয় দর্শক কাছে ও দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আয়োজন দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ শুরু করছি শাহরির বিশেষ আয়োজন বরকতময় রমজান প্রিয়দর্শক অনুষ্ঠানের শুরুতেই শুনে আসবো পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا قال يا آدم أنبئهم بأسمائهم فلم أسمائهم قال ألم أقل لكم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون

প্রিয় দর্শক এতক্ষণ পবিত্র কোরআন কারিম থেকে তেলাও শুনলাম চলুন এবার দেখে আসি মুসলিহীন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সুন্দর একটি ইসলামী সঙ্গীত ডাক দিয়েছে মাহে রমজান আয় ছোটে আয় সকল মুসলমান ডাক দিয়েছে মাহে রমজান আয় ছোটে আয় সকল মুসলমান রমজানকে মোরা করি সম্মান রমজান হচ্ছে আল্লাহর দান রমজানকে মোরা করি সম্মান রমজান হচ্ছে আল্লাহর দান ডাক দিয়েছে মাহে রমজান আয় ছোটে আয় সকল মুসলমান মাওলার খুশির জন্য যে রাখে রমজান জান্নাত বাসি হইবে সে ফরমান মাওলার খুশির জন্য যে রাখে রমজান জান্নাত বাসি হইবে সে ফরমান রমজান বিনে কঠিন দিনে নাই রে পরিত্রাণ রমজান বিনে কঠিন দিনে নাই রে পরিত্রাণ ডাক দিয়েছে মাহে রমজান আই ছোটে আয় সকল মুসলমান ডাক দিয়েছে মাহে রমজান আয় ছোটে আয় সকল মুসলমান রমজান ছাড়া কি হাসরে রমজান করবে আর সে ছায়া দান রমজান ছাড়া কি আমতে পাবে না আসান রোজ হাসরে রমজান করবে আর সে ছায়া দান তাই তো বলি রাখো রোজা সকল মুসলমান তাই তো বলি রাখো রোজা সকল মুসলমান ডাক দিয়েছে মাহে রমজান ছোটে আয় সকল মুসলমান রমজানকে মোরা করি সম্মান রমজান হচ্ছে আল্লাহর দান রমজানকে মোরা করি সম্মান রমজান হচ্ছে আল্লাহর দান ডাক দিয়েছে মাহে রমজান আই চোটে আয় সকল মুসলমান ডাক দিয়েছে মাহে রম আপনারা দেখছেন এটিযার টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য চলুন এবার চলে যায় আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে প্রতিদিনই এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুনব আজকের আলোচনার বিষয় কিভাবে আপনি আপনার রোজাকে ত্রুটিমুক্ত রাখবেন প্রিয় দর্শক কিভাবে আপনি রোজাকে ত্রুটিমুক্ত রাখবেন এ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হজরত মৌলানা মুফতি আব্দুল কাদের আল মাদানী ইতিমধ্যেই আমরা আজকের বিষয় সম্পর্কে অবগত হয়েছি আজকের বিষয় কিভাবে আপনি রোজাকে ত্রুটিমুক্ত রাখবেন এ বিষয়ে পবিত্র কোরআন ও সুন্নার আলোকে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়াহেদ আহাদ ফরদ সমদ ইউলাম ইউলাদ ওলাম ইকুল্লাহ কুফান আহাদ ওসলাত ওসালাম আলা আলনবীল মুস্তফা আর রসুল মর্তদা ইমাম আতকিয়া খাতামিল আম্বিয়া সিদ্দুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা কীভাবে আপনার রোজাকে ত্রুটিমুক্ত রাখবেন আমরা জানি পবিত্র মাহের রমজান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস এ মাস হচ্ছে জান্নাত লাভের মাস গুনা মাফের মাস কাল রসুল্লাহ সাল ওসাল্লাম মনস আমার মাানা ইমান ওয়াহেতে সাবান গুফির রহমা তাকাদ্দমা মিন জম্বিহি মুফা খুন আলাই যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় রোজা রাখবে তার জীবনের সকল সগিরা গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় অন্ন হাদিসে আসছে ফিলজান্নাতে জান্নাতে ইয়াত আবু আফ মিনহা বাবু ইউসাম্মা আর রাইয়ান ইল্লা সয়মন জান্নাতে আটটি দরজা রয়েছে এর ভিতরে একটি দরজার নাম হচ্ছে রায়ান যেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে অনুরূপভাবে আসুয়া মল কোরআনয়াশফা আনে লীলা আব্দ কোরআন এবং রমজান মানুষের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে তবে এ সমস্ত ফজিলাত অর্জন করতে হলে আপনার রোজাকে অবশ্যই গুরুত্বের সাথে ত্রুটিমুক্ত রোজা রাখতে হবে চলুন আমরা এবার আলোচনা করি কীভাবে আপনার রোজাকে ত্রুটিমুক্ত রাখবেন রোজাকে ত্রুটিমুক্ত রাখতে হলে দুটি বিষয় নজর দিতে হবে প্রথম হচ্ছে রোজা যেন কোনোভাবেই ফাঁসেদ বা বিনষ্ট না হয় দ্বিতীয় রোজা যাতে করে মাকরুফ বা অপছন্দনীয় না হয় এ কারণে আমরা আজকের আলোচনার ভিতরে নিয়ে এসেছি কী করলে রোজা ফাঁসেদ বিনষ্ট হয় কি করলে রোজা মাকরু হয় কি করলে রোজা মাকরু হয় না এবং কি করলে রোজা কাজা বা কাফারা অজীব হয় এবং কি করলে শুধুমাত্র কাজা দেলেই হয় চলুন আমরা একে একে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব কি করলে রোজা ভেঙে যায় প্রথম হচ্ছে পানাহার করা খাদ্যদ্রব্য অথবা পানীয় গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে জিমা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক তৃতীয় হচ্ছে ধূমপান করা এর ভিতরে বিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি চতুর্থ হচ্ছে রক্ত গ্রহণ করা শরীর ভিতরে রক্ত নেয়া এরপর হচ্ছে বমি মুখভর্তি বমি গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে এরপর হচ্ছে ইঞ্জেকশন গ্রহণ করা ইঞ্জেকশনের দুইটা ধরন রয়েছে প্রথম হচ্ছে আত্মা দাওবি দ্বিতীয় হচ্ছে তাগাজি একটা হচ্ছে শুধুমাত্র ঔষধ আর একটা হচ্ছে যেটার ভিতরে ভিটামিন বা খাদ্যের খাদ্যমান রয়েছে যেই ইঞ্জেকশনের ভিতরে শুধুমাত্র ঔষধ রয়েছে খাদ্যমান নেই সেই ইনজেকশন রোজা ভঙ্গ হবে না আর যেই ইঞ্জেকশনের ভিতরে খাদ্যমান রয়েছে ভিটামিন রয়েছে সেই ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে এরপর হচ্ছে সাপোজিটার বা ঢুস নেয়া এরপর হচ্ছে কানে বা নাকের ছিদ্রের ভিতরে তৈল প্রবেশ করানো এরপর হচ্ছে হায়েস এবং নিফাস হওয়া এরপর হচ্ছে ইনহেলার ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয়ে যায় আপনারা দেখতে পারেন ফতা ইউনিসিয়া এবং আর মহতাহ তৃতীয় খণ্ড তিনশো পৃষ্ঠা এরপরে আল হাজা মাতু সিঙ্গা নেয়া এটি ইমাম আহমদ এর মতে রোজা ভেঙে যায় তবে অন্যান্য ইমামদের মতে সিঙ্গা নিলে রোজা ভেঙে যায় না দলিল হচ্ছে আনা নবী সাল্লাই ওসাল্লাম এহতাজজামা অহুয়া মোহরেম ও আহতাজামা অহুয়া সএম মোত্তাফাকুন আলাই রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এহরাম অবস্থায় এবং রোজা অবস্থায় সিঙ্গা গ্রহণ করেছেন অতএব এই হাদিসের আলোকে ইমাম বলছেন সিঙ্গা নিলে রোজা ভেঙে যায় না তবে আমরা সতর্কতার জন্য সিঙ্গা নেয়া থেকেও রমজানের দিবসে আমরা বেঁচে থাকবো চলুন এবার আসি যে সকল কাজে রোজা মাকরু হয় প্রথম হচ্ছে কোনো খাদ্যদ্রব্যের স্বাদ গ্রহণ করা এবং সেই স্বাদ কণ্ঠনালি দিয়ে ভিতরে প্রবেশ না করলে মাকরু হবে আর প্রবেশ করলে তখন রোজা ফাঁসেদ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে মুখে লালা জমা করে সেটা গেলে ফেলা তৃতীয় হচ্ছে রক্তদান করলে যদি দুর্বল হয়ে রোজা ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা রক্তদান করা মাক্রু হবে চতুর্থ হচ্ছে সন্দেহজনিত সময় পর্যন্ত সাহারি খাওয়া এবং সাহারি খাওয়াকে বিলম্ব করা পঞ্চম নম্বর হচ্ছে পেস্ট ব্যবহার করা ষষ্ঠ হচ্ছে পানির ভিতরে বায়ু ত্যাগ করা যাতে করে রোজা ভঙ্গ না হয় এ সমস্ত বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা জানব কিছু কাজ রয়েছে যেগুলো মানুষ মনে করে যে রোজা ভঙ্গ হয়েছে কিন্তু আসলে সেগুলোতে রোজা ভঙ্গ হয় না চলুন আমরা সে বিষয়ে জেনে নিই প্রথম হচ্ছে স্বপ্নদোষ হওয়া কারণ এটা মানুষের সাধ্যের বাহিরে এ কারণে রোজা ভেঙে যায় না এবং মাকরুও হয় না ফরজ গোসল যদি সবে সাদেকের পূর্বে করতে না পারে তাতেও রোজা ভেঙে যায় না এবং মাকড়ু হয় না এটা সবে সাদেকের পরে করে নিলেই চলবে চোখে সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না তেমনিভাবে আতর ব্যবহার করলেও রোজা ভঙ্গ হয় না চোখে ঔষধ ব্যবহার করলে তার স্বাদ যদি কণ্ঠনালীতে অনুভব হয় তাতেও রোজা ভঙ্গ হবে না অনুরূপভাবে ভিজা কাপড় যদি শরীরে জড়ি রাখা যা রাখা হয় গরম দূর করার জন্য রোজার কষ্ট দূর করার জন্য তাতে রোজা ভঙ্গ হয় না অনুরূপভাবে ভুলে যদি কেউ পানাহার করে তাতে রোজা ভঙ্গ হয় না যেমনিভাবে হাদেশ্বরী বাড়ছে মান্নাসিয়া অহ স এমন ফা একা অওসারে বা ফালিও তেম্মা স ইন্নামা আতা আমাহুল্লাহ সাকাহ সাকাহো খুন খুনালে যদি কেউ রোজা অবস্থায় খানাপিনা করে তাহলে সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে দেয় কারণ ভুলে যাতে সে খেয়েছে তা আল্লাপাক তাকে খাওয়ার ব্যবস্থা করেছেন এবং পান করার ব্যবস্থা করেছেন এর মধ্যে রোজা ভেঙে যায় না অনুরূপভাবে কুলি করলে রোজা ভেঙে যায় না এবং নাকে পানি দিলে রোজা ভেঙে যায় না তবে সাবধানতা অবলম্বন করতে হবে যেন কুলি করতে গিয়ে পানি না চলে যায় এবং নাকের পানি দিয়ে সেটা উপরে টান দেওয়া যাবে না যেমনিভাবে হাদিস শরীফ আসছে আসবেগল উজু অখাল বেইনাল আসাবেয় অগিল ফিল শাক ইল্লা আনতে কোন স এমন রোজাদার হলে তখন তুমি নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এবং গড় ক্ষেত্রে অতিরঞ্জিত করবে না যাতে পানি ভিতরে চলে না যায় এরপর হচ্ছে লাবন দেখা যদি খাবারের স্বাদ পেটে না যায় তাহলে রোজা ভঙ্গ হবে না অনুরূপভাবে মেসোয়া করলে রোজা ভঙ্গ হয় না আর আমের বি কাল ও তু রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মা লাফসি ইয়াহ স এমন রাহু আহমেদ আবুদাউদ আতির মিজিও আমেরব নবী আল্লাহ তালাহু বলেন আমি অসংখ্যবার রসুল পাক সাল্লাহ সাল্লামকে রোজা অবস্থায় ম্যাচ করতে দেখেছি অতএব রোজা রেখে ম্যাচ করলে রোজা ভেঙে যাবে না তবে পেস্ট ব্যবহার করা মাকরু যেটা আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি মুখের লালা গিলে ফেললে তাতে রোজা নষ্ট হয় না অনুরূপভাবে আটা চাল ডাল ইত্যাদি ভাঙানোর সময় যদি তার রেনু অথবা ধুলা ভিতরে যায় তাতেও রোজা ভঙ্গ হবে না অনুরূপভাবে গোস গোসলের সময় কানে সিদ্রে পানি গেলেও রোজা ভঙ্গ হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা জেনে নেই কাফারা কি কাফারা হচ্ছে একটি রোজা যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে তাহলে ওই রোজা একদিন সে রাখবে এটা হচ্ছে কাজা আর এই রোজার পরিবর্তে ষাট দিন একাধারে রোজা রাখা এটা হচ্ছে কাফারা এ কাফারার ভিতরে যদি কেউ ষাট দিন একাধারে রোজা রাখে এবং সেই ক্ষেত্রে যদি মাঝে একটি রোজা ভঙ্গ করে তাহলে তাকে আবার শুরু থেকে রোজা শুরু করতে হয় শুধুমাত্র ঈদের দিন এবং আইয়ামে তার শিকের কারণে ভঙ্গ করলে তাকে শুরু থেকে আরও রাখতে হবে না বাকি অন্য কোনো কারণে যদি রোজা ভঙ্গ করে তাহলে শুরু থেকে রাখতে হবে যদি কেউ এই ষাটটি রোজা একাধারে রাখতে অক্ষম হয় তখন ষাটজন মিসকিনকে দুবেলা খাবার দিতে হবে আর যদি তাতে অক্ষম হয় তাহলে ঠাটজন মিসকিনের এক একজনকে পাঁচশো দশ গ্রাম করে মধ্যম ধরনের গম বা তার সমমূল্য দান করা এটাই হচ্ছে রোজার কাফারা সুপ্রিয় দর্শক আমরা এই মাহে রমজানে অত্যন্ত তাহকিকের সাথে গুরুত্বের সাথে রোজা রাখবো যাতে করে রোজা কোনোভাবে ফাঁসেদ না হয় মাকরু না হয় এবং রোজা যদি ফাঁসেদ এবং মাকরু হয়ে যায় তাহলে আমরা তার শরীয়তের যে বিধান রয়েছে সেই অনুযায়ী আমরা কাজা এবং কাফারা করব এবং আমরা এই রমজানের পরিপূর্ণ বরকত এবং নিয়ামত আমরা অর্জন করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখের দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দর্শক কিভাবে আপনি রোজাকে ত্রুটি মুক্ত রাখবেন এ বিষয় নিয়ে আমাদের আলোচক পবিত্র কোরআন ও সুন্নার আলোকে জীবন গঠনমূলক সুন্দর আলোচনা শোনালেন দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আগামীকাল একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন এখনি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান اللهم أمين. اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم اللهم أمين. وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم امين اللهم انا نسالك ايمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا توبه نصوحا توبه قبل الموت وراحة ومغفرة بعد الموت Allah والعفو Allah. عند الحساب الفوج بالجنة والنجاة من النار Ameen. رب আলামিন আপনি আমাদের সকলের রোজাকে কবুল করে নিন আমাদের এই আলোচনা অনুষ্ঠানকে কবুল করে নিন রাবুল আলমিন আমরা যারা আলোচনা শুনলাম আর করলাম আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দিন রাবুল আলামিন, রোজাকে ত্রুটিমুক্ত রেখে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন আমাদের সাথে যারা হাত তুলে দিয়েছে সকলকে কবুল করে নিন সকল রোজাকে ত্রুটিমুক্ত করে দিন রবুল আলমিন বাংলাদেশকে আপনি মুক্ত করে দিন বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আল্লাহ আপনি করোনা মুক্ত করে দিন করোনা সহ যাবতীয় বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াত এ রমজান মাসে আমাদেরকে মুতকী হওয়ার তৌফিক দিয়ে দিন আপ আপনি আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে নিন ওয়াসাল্লাল্লাহু তালা আলা নবীন মোহাম্মদ উম আলা আলিহি ও আসাবিহী আজমায়ীন ও জাল আখির আক আলি মতনদল ইলাহা ইল্লাল্লাহু মহাম্মদ রসুল আপনারা দেখছেন ETAR টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফি'ানা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا من بالشفاعة العظمى خصك الله الصلاة والسلام عليك يا من بالحسن والجمال كملك الله الصلاة والسلام عليك يا من بسيف النصر قلدك الله الصلاه والسلام عليك يا من بطيبه الفيحاء اسكنك الله الصلاه والسلام عليك يا من على بساط النور ازلسك الله الصلاه والسلام عليك ইয়া আউয়াল খলকিল্লাহি ওয়া খাতামারাসুলিল্লাহ আম্মা আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য